আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা পাস্তার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন পাস্তাটা স্প্যাগেটির মতোই লম্বা, বাট এই পাস্তাটা চিকন হয়, এটাকে এদিকে লিঙ্গুইনে বলে থাকি। তো এই পাস্তাটা আমরা যেটা দিয়ে রান্না করব, মেইন ইনগ্রেডিয়েন্ট হলো আমাদের টমেটো, চেরি টমেটো নিয়েছি আমরা, চিলি ফ্লেক্স, রসুন কুচি যেটা লাগবে অবশ্যই, আর অলিভ অয়েল তো অবশ্যই লাগবে, আর পরিমাণ মতো লবণ। তো শুরুতেই যেটা করতে হবে, চুলোয় একটা পাতিল বসিয়ে দিলাম আমরা পানি দিয়ে। পানিটা যখন ভালোভাবে বয়েল হয়ে আসবে, ঠিক ওই মুহূর্তে আমরা লবণ অ্যাড করেছি। তো লবণটা ট্রাই করবেন একটু বেশি করে দিতে, যেহেতু পাস্তাটা এই পানিটাতে বয়েল হবে আর লবণটা খুব ভালোভাবে যেন পাস্তাটা সোক করে নিতে পারে সেজন্য। তো পাস্তার প্যাকেটে সবসময় একটা টাইম দেওয়া থাকে, মানে ডিপেন্ড করে কী টাইপের পাস্তা, সেরকম একটা টাইম দেওয়া থাকে যেটা সিদ্ধ হতে কতক্ষণ লাগতে পারে। নর্মালি আমাদের এদিকে দুইটা টাইম দেওয়া থাকে, একটা হচ্ছে যদি কেউ শক্ত পাস্তা পছন্দ করে, মানে দাঁতে লাগে এরকম, সেজন্য একটা সেরকম একটা টাইম দেওয়া থাকে, আর একদম মানে নর্মাল যে কুক, নর্মাল যেভাবে বয়েল হবে সেটার একটা টাইম দেওয়া থাকে। তো ওটা দেখে শুনে আসলে আপনারা পাস্তাটা ট্রাই করবেন সেভাবেই বয়েল করতে। তো আমরা চুলোয় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ওই ফ্রাই প্যানটাতে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়েছি। যখন তেলটা গরম হয়ে আসবে ঠিক তখনই রসুন, যেগুলো আমরা কুচি করে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিব। তো রসুনটা দেওয়ার পরে অবশ্যই আপনি চুলাটা হাইয়ে রাখবেন না, যেন রসুন পুড়ে না যায়। চুলাটাকে মিডিয়ামে রেখে রসুনটাকে এমনভাবে ভাজবেন যেন এটা একটা গোল্ডেন ব্রাউন কালার হয়। আর আমরা রসুনটা দেওয়ার মেইন কারণ হচ্ছে যেন রসুনের যে ফ্লেভারটা সেটা তেলে চলে আসে, তারপরে আমরা রসুনটা রিমুভ করে ফেলি। আর এটা আসলে আপনাদের ইচ্ছা, যদি কারো রসুন ভালো লাগে খেতে তারা রসুন রেখে দিতে পারেন, এটা ডাজেন্ট ম্যাটার যে রসুনটা সরাতেই হবে। তো যেহেতু আমরা রসুনটা পছন্দ করি না সেজন্য আমরা এটাকে রিমুভ করে ফেললাম। দেন টমেটোগুলো অ্যাড করলাম, আর টমেটো আমরা চেরি টমেটো এখানে ইউজ করেছি, যেহেতু চেরি টমেটো দিয়ে এটার ফ্লেভারটাই অন্যরকম আসে। তো যদি কারো কাছে চেরি টমেটো না থাকে অবশ্যই নর্মাল টমেটো দিয়ে কুক করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো টমেটো দেওয়ার পরে অবশ্যই একটু লবণ দিতে হবে, আমরা 2 চিমটির মতো লবণ দিয়েছিলাম, যেহেতু পাস্তায় লবণ দেওয়া আছে সেজন্য মানে একটু বুঝে শুনে একটু কেয়ারফুলি লবণটা দিবেন, যেন লবণটা বেশি না হয়ে যায়, আর একটু কম দিলেই ভালো এই পর্যায়ে। কারণ যখন আপনি পাস্তাটা মিক্সড করবেন তারপরে আপনি অবশ্যই এটা টেস্ট করে দেখতে পারেন, যদি লবণ লাগে তো আপনি লবণটা পরেও ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো এখন এটাকে ভালোভাবে আমরা একটু কুক করে নিব। তো টমেটোগুলো যখন হাফ মানে কুক হয়ে আসতেছিল তখন রাজু এগুলাকে চামচ দিয়ে ভালোভাবে একটু ঘুটে দেওয়ার চেষ্টা করতেছে যেন এগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এগুলা থেকে আস্তে আস্তে প্রচুর পরিমাণ পানি বের হবে। ও আরেকটা ইনগ্রেডিয়েন্ট যেটা আসলে বলা হয়নি সেটা হচ্ছে ব্ল্যাক পেপার, খুবই সামান্য, এত বেশি না, আমরা যেহেতু মানে খুবই সামান্য 2 চিমটির মতো ব্ল্যাক পেপার দিবেন। তো যখন টমেটোটা প্রায় কুক হয়ে আসবে এটা থেকে বেশ পরিমাণ পানি বের হবে, এটা একদমই রেডি, ঠিক ওই পর্যায়ে চিলি ফ্লেক্স দিবেন, মানে এটা স্বাদ অনুযায়ী। চিলি ফ্লেক্সটা হচ্ছে অপশনাল, যদি কারো ভালো না লাগে অবশ্যই এটা স্কিপ করতে পারবেন। তো এটা যার যার মানে ব্যক্তিগত একটা টেস্টের উপর ডিপেন্ড করে। আর পাস্তাটাও এই দিক দিয়ে প্রায় হয়ে আসছে, পাস্তা হতে আর বেশিক্ষণ লাগবে না। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনারা এই পাস্তাটা অবশ্যই ট্রাই করবেন, আর এটার জন্য যে চেরি টমেটো হতে হবে তা না, যে কোনো ধরনের টমেটো, আপনার হাতের কাছে যে কোনো টমেটো আছে শুধু টমেটো দিয়ে করে খাবেন,
খেয়ে দেখবেন, এটা খুবই টেস্টি। তো সাথে আমরা সবসময় যেটা করি, যখন আমরা সসটা করি পাস্তার, তখন আমরা সবসময় বয়লিং যে ওয়াটারটা পাস্তার, ওখান থেকে একটুখানি পানি আমরা দিয়ে দিই যেন ভালোভাবে কুক হয়ে। আর ওটা দিলে কি হয়, ওখানে যেহেতু লবণ দেওয়া আছে আর পাস্তার একটা ফ্লেভার আছে, তো এটা সসে দিলে টেস্টটা একটু ভালো হয় আর কি। পাস্তার টেস্টটা তো আসলে আমরা যেহেতু এত সিম্পল পাস্তা একটু টেস্টি করতে চাই। তো পাস্তাগুলো যখন সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা এটাকে ঢেলে তারপরে সসের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এটুকুই, খুবই সিম্পল, খুবই সিম্পল একদমই। তো কেউ যদি চায়, ইচ্ছা হলে কিছু চিজ দিতে পারে, পারমিজান চিজটা এটাতে খুবই ভালো যাবে। আমাদের বাসায় ওদিন ছিল না, সেজন্য আমরা আর পারমিজান চিজটা ইউজ করিনি। ব্যাস এটুকুই, আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা ট্রাই করে দেখবেন। তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।